দর্শক আপনারা দেখছেন চ্যানেল 24 স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কমফোর্ট স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর ফাইজার রহলা দর্শক আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি এবং সেই বিষয়ে বিশেষজ্ঞ অতিথির মতামত আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে আমরা যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে হাঁটুর লিগামেন্টের ইনজুরি এবং তার চিকিৎসা লিগামেন্ট কাকে বলে কিভাবে ইনজুরি হতে পারে চিকিৎসার জন্য কি করা যায় এবং চিকিৎসা করলেই সম্পূর্ণরূপে আসলে সেই সমস্যার সমাধান হয় কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলব এবং অতিথি হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর এ এম ফরিদুদ্দিন আহমেদ সহকারী অধ্যাপক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল যাকে আমরা পুঙ্গু হাসপাতাল বলে থাকি এবং একই সাথে উনি কনসালটেন্ট হিসেবে আছেন কমফোর্ট হাসপাতালে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ যে বিষয়টি আজকে আমরা রেখেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হাঁটুর লিগামেন্টের ইনজুরি এবং তার চিকিৎসা কোনো একটি জায়গার আসলে ইনজুরি বা কোনো আঘাত সেটি নিয়ে কথা বলার আগে আসলে এটাই বোঝা উচিত যে লিগামেন্ট কাকে বলে যেমন কারোর যদি আসলে ফ্র্যাকচার হয় বা হাড় ভেঙে যায় আমরা কিন্তু জানি যে সমস্যাটা কোথায় হচ্ছে কিন্তু লিগামেন্ট নিয়ে অনেকেরই আসলে সেরকম পরিষ্কার কোনো ধারণা নেই আপনি যদি বলতেন যে লিগামেন্ট কাকে বলে এবং তার আসলে কাজটা কি ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আসলে যেটা ক্লিয়ার করা প্রয়োজন লিগামেন্ট আসলে হাঁটুর ভিতরে কিছু জিনিস থাকে বাংলা সাধারণ মানুষ যেটাকে রগ হিসেবে বলে থাকে হাঁটুর ভিতরে দুইটা বড় বড় লিগামেন্ট থাকে যাকে রগও বলা যায় এটা একটা সামনে থাকে একটা পেছনে থাকে সামনে যেটা থাকে তাকে বলে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট পিছনে যেটা থাকে সেটাকে বলা হয় পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এছাড়া হাঁটুর ভিতরের দিকে একটা রগ থাকে বাইরে কিন্তু ভিতরের পাশে সেটার নাম হলো মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট আর হাঁটুর বাইরের পাশে আর একটা রগ থাকে যেটাকে বলে ল্যাটারাল কোল্যাটারাল এছাড়া আরও মাইনর লিগামেন্ট আছে তবে মূলত এই চারটা রগ বা লিগামেন্ট এগুলো ইনজুরি হয় এই জিনিসগুলো আসলেও রগের মতো একটা টিউবুলার স্ট্রাকচার একটা যেগুলো তারের মতো আসলে বলতে পারেন আপনি বা রশির মতো জিনিস একদম ভালো হয় ওইটাই রশির মতো জিনিস যেগুলো হাঁটুকে স্টেবল রাখে আমরা জানি প্রত্যেকবার হাঁটু ভাঁজ হয় এবং সোজা হয় এবং প্রত্যেক সময়ে হাঁটুর উপর অনেক চাপ পড়ে ভিতরে বাইরে এবং সামনে পেছনে এই চাপগুলোকে মিনিমাইজ করে এই লিগামেন্টগুলো তো আসলে আপনি ভালোই বলেছেন যে এটা যে অনেক সময় হাড় ভেঙে গেলে সবাই বোঝে যে আসলে এটা কি কিন্তু হাঁটুর ভিতরে যে লিগামেন্ট থাকে এটা মেজরিটির লোকজনই আসলে জানেন না এখানে আমার যে প্রশ্নটি যে আমরা হাঁটুর লিগামেন্ট নিয়ে কথা বলছি তার মানে কিন্তু আসলে লিগামেন্ট যে শুধু হাঁটুতেই আছে তা কিন্তু নয় পুরো শরীরেই লিগামেন্ট যা যা আছে শরীরের সমস্ত জয়েন্টগুলোই লিগামেন্ট দ্বারা প্রোটেক্ট থাকে যেখানেই মুভমেন্ট আছে সেখানেই লিগামেন্ট আছে কারণ মুভমেন্টের মাঝখানে জয়েন্টটা তো সরেও যেতে পারে হাও এটাকে ঠেকাবে কে এটা মূলত হাড়ের কিছু কন্ট্রোল বা গঠন এবং লিগামেন্ট এগুলোই এই জয়েন্টকে মুভমেন্ট বা সরে যাওয়া থেকে বাধা দেয় কিন্তু আবার মুভমেন্টটা করার জন্য সুযোগ করে দেয় তো এই জিনিসগুলো আসলে হাঁটুতে যেমন আছে এবং শরীরের প্রত্যেকটা জয়েন্টের ভিতরে ছোট বড় অসংখ্য লিগামেন্ট থাকে এবারে আসি আমরা হাঁটুর লিগামেন্টের যে ইনজুরির কথা আমরা বলছিলাম হাঁটুর লিগামেন্টে আসলে কি কি কারণে বা কি কি ভাবে ইনজুরি হতে পারে বা আঘাত পেতে পারে হাঁটুর লিগামেন্ট ইনজুরি মূলত এটা একটা স্পোর্টস ইনজুরি খেলাধুলা যখন করতে যায় তখন হাঁটুতে যখন টুইস্টিং ইনজুরি বাংলায় যেটা মোচড় খাওয়া বলে এটাই মূল কারণ এই টুইস্টিংটাই মূলত হাঁটুর বেশি ইনজুরি করে এবং এছাড়াও সামনে থেকে যদি নিচের হাড়টা যেটা পায়ের হাড়টা যদি ধাক্কা লাগে পেছনে সেক্ষেত্রেও ইনজুরিটা হতে পারে তো এই কারণে এই যে টুইস্টিং ইনজুরি বা আমরা ড্যাশবোর্ড ইনজুরি বলি গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ধরেন নিচের অংশে সিটের সাথে ধাক্কা খেলো পড়ে গিয়ে সামনে চাপ পড়লো তখন ওই পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটাও ইনজুরি হয় তো এই ইনজুরিটা একদিকে যেমন খেলাধুলা করতে গেলে হতে পারে এটা খেলাধুলা ছাড়াও যেমন আমি বলেই ফেলেছি যে গাড়ি অ্যাক্সিডেন্টে হতে পারে কেউ বাইক চালাতে গিয়ে পড়ে গেল তখন হতে পারে এমন কি দেখা গেল যে কোনো কোনো সময় খুব বড় ধরনের আঘাত ছাড়াও একটা স্টেপ মিস করে পড়ে গেছে এতেও একটা টুইস্টিং ইনজুরি এতেও হয়ে যেতে পারে এবং আশ্চর্যের বিষয় আমি যেটা পেশেন্টদের সবসময় বলে থাকি যে আল্লাহ যে দিয়েছেন এই লিগামেন্টগুলো এগুলো নিয়ে কিন্তু 95% মানুষ কবরে চলে যাচ্ছে উইদাউট ইনজুরি বাট আনফর্চুনেটলি যখন ইনজুরিটা হয় এই টুইস্টিং বা মোচড় বা যেটা বললাম খুব বড় ধরনের না হলেও যখন ছেঁড়ার তখন
এটা ছিঁড়ে যায়। যেটা আপনি বলছেন যে টুইস্টিং ইনজুরি বা সেটা হচ্ছে ঘুরে যাচ্ছে বা প্যাচ খেয়ে যাচ্ছে, সেটার সাথে সাথে ছিঁড়ে কখন আসলে লিগামেন্টটা ছিঁড়ে যাবে, সেটা আসলে কতখানি সিভিয়ার হলে লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে? আচ্ছা, প্রথম জিনিস হলো যে সিভিয়ারিটিটা আমি বলেছি যে কোনো কোনো সময় এটা খুব বড় ধরনের ইনজুরি না হলেও হয়, কিন্তু টুইস্টিংটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে অল্প আঘাতেও এটা ছিঁড়ে যেতে পারে। আচ্ছা, তবে বোঝার বিষয় এটা আসলে সবচেয়ে জরুরি হলো যে একজন সাধারণ মানুষ হিসেবে যখন চিন্তা করতে হবে যে আমার লিগামেন্টটা ছিঁড়লো কি না, প্রথম জিনিস হলো সাধারণত যখন খেলতে গিয়েই হোক বা যে কোনোভাবে টুইস্টিং ইঞ্জুরি হওয়ার পরে হাঁটুর ভিতরে কোনো সময় আওয়াজ হতে পারে, মনে কোনো কিছু ছিঁড়ে গেল এরকম ফিলিংসও হতে পারে, আওয়াজটাকে আমরা পপ সাউন্ড বলে থাকি, এরকম একটা ফিলিংস হতে পারে। কারো কারো ক্ষেত্রে হাঁটুটা সাথে সাথেই ফুলে যায়, অথবা কারো কারো ক্ষেত্রে পরবর্তীতে এসেও ফুলে যায়। ব্যথা তো থাকবেই, এটা তো সাথে সাথে সবসময় থাকে। আর এর সাথে আর একটা জিনিস যেটা দেখা যায় যে যখন হাঁটা শুরু করে পেশেন্ট, তখন দেখা যায় যে যখন লিগামেন্ট ইঞ্জুরি থাকলে তার ব্যালেন্সে একটু সমস্যা হয়। কেউ কেউ বলে যে স্যার আমার হাঁটুটা সরে যায়, কেউ কেউ বলে স্যার আমার হাঁটুটা সরে না তবে মনে হচ্ছে যে সরে যাবে, কেউ বলে সিঁড়ি উঠতে অসুবিধা হয়, কেউ বলে নামতে অসুবিধা হয়। আর লিগামেন্টের সাথে হাঁটুর ভিতরে আর একটা স্ট্রাকচার থাকে যাকে মেনিসকাস বলে, এটা শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। অ্যাসোসিয়েটেড মেনিসকাস ছাড়া লিগামেন্ট ইঞ্জুরি কমই হয়, অলমোস্ট 53% ক্ষেত্রে এই লিগামেন্টের সাথে মেনিসকাসেরও ইঞ্জুরি থাকে। আর মেনিসকাস ইঞ্জুরি হয়ে গেলে কোনো কোনো সময় হাঁটুটা লক হয়ে যেতে পারে, ব্যথা তো থাকবেই। লক বলতে যেটা সাধারণত ইউজুয়ালি হয়, হাঁটুটা ভাঁজ করার পরে যখন সোজা করতে যাবে তখন আটকে যাচ্ছে, ইট মে হ্যাপেন, এটাকে আমরা লকিং বলে থাকি। সুতরাং যখন যে কোনো আঘাতের সাথে হাঁটুতে ফুলে যাবে, ব্যথা হবে, আটকে যাবে, আর কমনলি যেটা হয় যে তার ব্যালেন্সটাতে ডিস্টার্ব হয়, তখন একজনকে বুঝতে হবে যে প্রবাবলি আমার হাঁটুর যে কোনো একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে। আপনি কিন্তু অনেকগুলো লক্ষণের কথা বললেন যে এরকম হতে পারে একটা আঘাত পাওয়ার পরে, তবে অনেকের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি থাকে এই আঘাতের পর তারা হয়তো অপেক্ষা করেন, দেখা গেল পা ফুলে গেল এবং উনি হয়তো ব্যথাতে হাঁটতেও পারছেন না, কোনো একটি আঘাতের পরে দেখা যায় বাড়িতেই হয়তো উনি বিশ্রাম নিচ্ছেন, হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, এবং এই অপেক্ষাটা অনেকের ক্ষেত্রে অনেক বেশিও অনেক বেশি দিন হয়ে যায়। সেক্ষেত্রে আসলে কী ধরনের সমস্যা হতে পারে, আপনি কী ধরনের পরামর্শ দিবেন যে ব্যথা পেয়ে পা ফুলে গেল তার ঠিক সাথে সাথেই কি আসলে ডাক্তারের কাছে যেতে হবে, নাকি তাকে কতদিনের মধ্যে ডাক্তারের কাছে যেতে হবে, এবং এই সময়টা উনি আসলে কী করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ছোট্ট একটি বিরতির পরে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে, আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমফোর্ট স্বাস্থ্য কথাতে। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে বলছিলেন যে হাঁটুর লিগামেন্টে যদি আঘাত পায় বা ইঞ্জুরি হয় কী কী ধরনের উপসর্গ দেখা যেতে পারে, পা ফুলে যেতে পারে, ব্যথা করতে পারে, সেক্ষেত্রে আসলে কতদিন পর্যন্ত উনি অপেক্ষা করবেন, কারণ অনেকেই দেখা যায় এই যে পাটা ফুলে গেল সহজ ভাষায় বলে যে পা মচকে গিয়েছে এবং হয়তো ডাক্তারের কাছে আর যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার কী ধরনের পরামর্শ? যখন আঘাত পাওয়ার পরে পা ফুলে গেছে, আপনি ডেফিনেটলি মনে রাখতে পারেন যে কোনো সিরিয়াস একটা কিছু ঘটে গেছে। আঘাত পেয়ে ফুলে না গেলেও সেক্ষেত্রেও আমি বলবো সে সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়া উচিত, অবহেলা করা উচিত না। কিন্তু আঘাত পাওয়ার পরে যদি ফুলে যায় তাহলে আমি বলবো কোনো দেরি না করে অর্থোপেডিক সার্জনের কাছে যাওয়া উচিত। এটা কোনো ওই কোয়াক বলেন অথবা যারা সাধারণ MBBS ডাক্তার তাদের কাছে না গিয়ে সরাসরি অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে যেতে হবে। এবং ইউজুয়ালি আমরা যেটা প্রেসক্রাইব করি যখন আঘাত পেয়ে ব্যথা হয় ফুলে যায়, তো লিগামেন্ট আমরা ছিঁড়ে যাওয়াটা আশঙ্কা করি, কিন্তু লিগামেন্ট শুধু একটা না, তখন আসলে আমি বলেছিলাম যে অনেকগুলো আরও লিগামেন্ট থাকে ছোটোখাটো লিগামেন্টগুলো, তো এগুলোতে আমাদের প্র্যাকটিসটা হলো শুরুতে আমরা কিছুদিন তাকে প্লাস্টার দিয়ে রেখে দিই। এতে যেটা লাভ হয় যে অন্যান্য মাইনর ইঞ্জুরি যেগুলো, এগুলো হিল হওয়ার একটা সুযোগ পেয়ে যায়। প্লাস্টার থাকা অবস্থায় এবং প্লাস্টারটা খুলে দেওয়ার পরেও তাকে লম্বা সময় ধরে এক্সারসাইজ করতে থাকতে হবে, এবং এইখানটায় কোনো রকম ঢিলামি দেওয়া উচিত না। আর আমরা সবাই মনে করি যে ওষুধ খেয়েই ভালো হয়ে যাব, এই এক্সারসাইজ করাটা একটা অতিরিক্ত কাজ বলে মনে করি, অনেকেই এটাকে ইগনোর করেন। তো এটা ইগনোর করলে যেটা হয়, মাংসপেশিগুলো শুকানো শুরু করে যায়, আর মাংসপেশি শুকালে সমস্যা যেটা পায়ের জোর কমে যায়, এবং এটা আবার কমপক্ষে 6 মাস এক্সারসাইজ না করলে সেটা আর আগের জায়গায় ফিরে না। যখন লিগামেন্ট ইঞ্জুরি থাকে তখন হাঁটুর মুভমেন্টটা ইরাটিক হয়ে যায়, হ্যাঁ,
ভালো থাকলে দুইটা হাড় তখন এরকম মুভ করে হাঁটুর, কিন্তু যখন হাট লিগামেন্ট ছিঁড়ে যায় তখন এইরকম মুভমেন্টটা হয় হাঁটুর মধ্যে ইন্টারনালি, যাতে হাঁটুটা ক্ষয় হতে থাকে। আপনি যেটা বলেছেন যে কতদিন অপেক্ষা করতে পারবে, তো বেশি অনেক পেশেন্ট আমরা এখনও পাই যারা ধরেন 4-5 বছর পরে এসে গেছে, এতদিন তারা চেষ্টা করেছে অথবা আর্থিক অসঙ্গতির কারণে আসতে পারে নাই। এখন যেটা দেখা যাচ্ছে যে লিগামেন্ট ইনজুরি একটা সমস্যা, কিন্তু চিকিৎসাটা ডিলে করার কারণে তার হাঁটুর ভিতরে তার ক্ষয়টা হয়ে গেছে। এবং আমি যেটা বলি যে হাঁটুর ক্ষয়টা একটা ইররিভার্সিবল, অর্থাৎ যতটুকু ক্ষয় হয়ে যায় ওইটুকু কিন্তু আর চিকিৎসায় ভালো হয় না। এই কারণে সাধারণত লিগামেন্ট ইনজুরি যদি বুঝতে পারে কেউ, তাকে 6 মাসের ভিতরে সার্জারিটা করে ফেলা ভালো। আপনি সার্জারির কথা বলছিলেন, কখন আসলে আপনারা সার্জারিটা করতে চাইবেন বা কখন আসলে লিগামেন্ট ইনজুরির পেশেন্টকে সার্জারি দিতেই হয়? অ্যাকচুয়ালি লিগামেন্ট ইনজুরি যখন ইয়াং লোকদের হয় যারা কাজে যাবে, তাদের সার্জারি করে ফেলা উচিত, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, কারণ হলো যে সার্জারি না করলে প্রথম জিনিস হলো যে যেটা কমপ্লিকেশন হবে, অর্থাৎ হাঁটুর ক্ষয় হওয়া, এটা কাউকেই ছাড়বে না। লিগামেন্ট ইনজুরি এটা নিয়ে চলতে থাকলে হতেই থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খেয়াল করবেন যে এটা ইয়াংদের হয়, খেলাধুলা মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইয়াংরাই যায়, যার সামনে পুরা জীবনটা পড়ে আছে। তো এখন 5 বছর পরে যদি সে হাঁটুর ক্ষয় নিয়ে বসে যায়, এটা তো তার জন্য খুবই খারাপ একটা বিষয়। সুতরাং আমি এটা বলি না যে সে পঙ্গু হবে, কিন্তু তার কষ্ট নিয়ে চলতে হবে। আবার কোনো পেশেন্ট এসে বলে স্যার এটা কি অপারেশন করতেই হবে, আমি তখন এটা তাকে বলি যে দেখেন আপনি যদি কোশ্চেনটা করেন অপারেশন করতেই হবে, তাহলে উত্তর হবে না, কারণ এর চাইতে বড় অসুবিধে নিয়েও মানুষ চলে বেড়ায়। কিন্তু আপনি ভালো থাকতে চাইলে আপনার এটা সার্জারিটা করতে হবে। হ্যাঁ, আর সেকেন্ড একটা হলো আমি বলেছি অপারেশন না করলে হাঁটুতে ক্ষয় হয়। দ্বিতীয় জিনিস যেটা, হাঁটু তো লিগামেন্ট একটা হয়তো ছিঁড়ে গেল, তো হাঁটু তো উইক হয়ে যায়, তখন দেখা গেল যে সিঁড়ি থেকে নামতে গিয়েই হঠাৎ করে একটু ব্যালেন্স কমে গেল, তাতে সে পড়েও যেতে পারে, আরও একটা লিগামেন্ট ইনজুরি হতে পারে অথবা শারীরিক আদার্স ইনজুরি হতে পারে। আনফর্চুনেটলি কখন যদি লাইফ সেভিং কাজে তাকে দৌড় দিতে হয় সে পারবে না, তো তখন তার লাইফও বিপন্ন হতে পারে একটা ছোট্ট বিষয় নিয়ে। যেহেতু আপনি বলছেন যে এটা স্পোর্টস ইনজুরি এবং ইয়াং বা কম বয়স যারা যারা হয়তো এখনও বিভিন্ন কাজেকর্মে ব্যস্ত আছেন তাদেরই এটা বেশি হয়, তো সেক্ষেত্রে তাদের কিন্তু খুব দ্রুত আবার কাজে ফেরারও একটা ব্যাপার থাকে। ডেফিনেটলি এই সার্জারির পরে কতদিনের মধ্যে ওনারা সম্পূর্ণ সুস্থ হয়ে কাজ শুরু করতে পারবেন? আমাদের দেশে এক সময় এটা সার্জারি হতো না, তারপরে যেটা ছিল এটা কাটাছেঁড়া করে অনেক বেশি একটা এক্সটেন্সিভ, অনেক বড় ধরনের কাটাছেঁড়া করে এই সার্জারিটা করার প্রয়োজন হতো। ফর্চুনেটলি এখন আমাদের দেশে এটা সবচেয়ে আধুনিক চিকিৎসা, যেটা সেটাকে বলি আমরা আর্থ্রোস্কোপিক সার্জারি, অর্থাৎ হাঁটুটা না কেটে হাঁটুর ভিতরে মাত্র দুইটা ছোট্ট ছোট্ট ছিদ্র করে এই টোটাল অপারেশনটা ল্যাপারোস্কোপি, যেটা আমরা ল্যাপারোস্কোপি বলার কারণ হলো ল্যাপারোস্কোপিটা সবাই জানে যে গল ব্লাডার না কেটে অপারেশন করার নাম ল্যাপারোস্কোপি, কিন্তু সেটা যখন হাঁটুতে হয় তখন এটাকে বলে আর্থ্রোস্কোপি, অর্থাৎ হাঁটুটা না কেটে হাঁটুর ভিতরে সমস্ত কিছু অপারেশন করে ফেলা যায়, কম্পিউটারাইজড এবং ভেরি সফিস্টিকেটেড একটা সার্জারি। তো যেহেতু কাটাছেঁড়াটা একদমই মিনিমাম এবং কাটাছেঁড়া না করেই টোটাল সার্জারিটা করা হয়, পেশেন্টের ইউজুয়ালি লম্বা সময় তাকে কাজের থেকে বসে থাকতে হয় না। তবে আমরা সাধারণত এই সার্জারি করার পরে প্রথম 2 সপ্তাহ তার ঘর থেকে বাইরে যেতে নিষেধ করে থাকি, আর 4 সপ্তাহ পর থেকে সে কোনো ক্রাশ বা কোনো কিছু সাপোর্ট ছাড়া স্বাভাবিকভাবেই চলতে পারে সাধারণত। হ্যাঁ, কিন্তু তাকে এক্সারসাইজটা কমসে কম 6 মাস কন্টিনিউ করতে হয়। আমরা এই বিষয়ে নিয়ে আরও কথা বলবো, তবে ছোট্ট একটু বিরতি নিয়ে এসে দর্শক আরও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। ফিরলাম বিরতির পরে, আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমফোর্ট স্বাস্থ্য কথাতে। দর্শক আজকে আমরা কথা বলছি হাঁটুর লিগামেন্ট ইনজুরি এবং তার চিকিৎসা নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আপনি আমাদেরকে বলছিলেন যে কীভাবে আসলে চিকিৎসা দেওয়া হয় এবং তার মধ্যে সার্জারি একটি বড় পার্ট। এখন আসলে আমরা আধুনিকতম যে চিকিৎসা সেখানে আমরা অপারেশন করতেই তাদেরকে পরামর্শ দিয়ে থাকি রোগীদেরকে। এই যে সার্জারি করা হচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে হয়তো সার্জারি লাগছে না, যে চিকিৎসা আমরা দেই না কেন কিন্তু এক ধরনের আইডিয়া বা একটা ধারণা রয়ে যায় যে এটা হয়তো একেবারে ভালো আর হবে না। আবার কেউ কেউ ভাবেন যে হ্যাঁ হয়তো আমি সার্জারিটা করলে 1 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যেতে পারবো, আমার আর ভবিষ্যতে কখনো ডাক্তারের কাছে আসা লাগবে না। দু ধরনের ধারণাই আছে, এ ব্যাপারে আসলে আপনার কি মন্তব্য? প্রথম কথা, এটা আপনি যেটা বলেছেন যে অনেকে মনে করেন যে এটা অপারেশন করলে ভালো হবে কি হবে না, এটা একটা ভীতি কাজ করে। এবং সাধারণভাবে যেটা আমাদের সোসাইটিতে
এটা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আছে। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি বলি, সেটা হলো যে আগে আমি বলেছি যে একসময় আমাদের অনেক এক্সটেন্সিভ কাটাছেঁড়া করে অপারেশনটা করা হতো, তাতে অনেকে ভালো হতো আবার অনেকে ভালো হতোও না, কারণ স্যার যেটা তখন অ্যাডিকুয়েট ছিল না। আচ্ছা, সেটার কারণে কিছু মানুষের ভিতরে একটা নেগেটিভ আইডিয়া আছে। আর সেকেন্ড জিনিস সেটা যে 100টা রোগী যখন অপারেশন করা হয়, আপনি ধরেন তার 98 জন ভালো হয়ে গেল, এই ভালো হওয়া যে বিশাল জনগোষ্ঠী তার সম্পর্কে কিন্তু সাধারণ মানুষজন জানবে না, তার আত্মীয় স্বজন রিলেটিভ তারাই জানবে যে অপারেশন করে ও ভালো হয়ে গেছে। এখন যদি আমি যে 2 জন ভালো হয়নি এদের কথা বলি 100 জনের ভিতরে, তাহলে ও যখন স্বাভাবিকভাবে হাঁটতে গিয়ে হাঁটতে পারবে না, কষ্ট হচ্ছে, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে লিম্পিং গেইট হয়ে চলছে, তখন আর একজন জিজ্ঞেস করবে তোমার কি সমস্যা, তখন সে বলবে আমার লিগামেন্ট সার্জারি করেছিলাম কিন্তু আমি ভালো হইনি। তো এইভাবে যত লোক তাকে দেখবে, পরিচিত হলে সবাই জিজ্ঞাসা করবে এবং একটা মেসেজ সবার কাছে যাবে যে লিগামেন্ট সার্জারি করার পরে ভালো হয়নি। তো ব্যাপারটা দাঁড়ালো যে 100 জনের মধ্যে 98 জন ভালো হয়ে গেলেও খুব বেশি এটা নিয়ে প্রচারণা নাই, কিন্তু 2 জন খারাপ হয়ে গেলে হাজার হাজার মানুষ তাদের কাছ থেকে নেগেটিভ মেসেজটা পেয়ে যায়। তো এই কারণে লিগামেন্ট অপারেশন সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আমাদের দেশে আছে। তো আমি বলবো, আমি আলহামদুলিল্লাহ 2007 সাল থেকে এ পর্যন্ত থাউজেন্ডস অপারেশন দেখেছি এবং করি এখন রেগুলার, আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর সার্জারি হচ্ছে। তো আমি যদি বলি এক কথাই বলি, তো লিগামেন্ট সার্জারির রেজাল্টটা এক্সেলেন্ট, যদি প্রপারলি করা হয়, ভালো জায়গায় করা হয়, তাহলে এক কথায় বললে সার্জারির রেজাল্টটা এক্সেলেন্ট। সার্জারির পরেই কিন্তু শেষ নয়, এখানে রোগীর নিজের আসলে ফলো আপের একটি ব্যাপার আছে এবং এক্সারসাইজের একটা ব্যাপার আছে, তাকে স্বাভাবিক জীবনে ফিরতে হলে এক্সারসাইজটা খুব জরুরি। এই বিষয়ে যদি বলতেন, কারণ ওই যে আমাদের একটা টেন্ডেন্সি আছে ওষুধ খেয়েই আমি ভালো হয়ে যাব অথবা সার্জারিটা করলেই আমি ভালো হয়ে যাব, পরবর্তী মেনটেন্যান্সের যে দরকার এবং লিগামেন্ট এই ইঞ্জুরির অপারেশনের পরে সেটা যে আরও বেশি দরকার, এ ব্যাপারে যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, লিগামেন্ট সার্জারির পরে এবং অন্য যে কোনো সার্জারির চাইতে লিগামেন্ট সার্জারির পরে চিকিৎসাটা অনেক বেশি প্রয়োজনীয়। কারণ হলো, আমি বলেছিলাম যে হাঁটু যদি ইউজ কম হয়, চলাফেরা কম পড়ে, মাংসটা শুকায় এবং এই মাংসটা মূল চালিকা শক্তি পায়ের, তো এটাকে ঠিক করতে হলে যথেষ্ট কমসে কম 6 মাস এক্সারসাইজ করা লাগে। আমার এক্সপিরিয়েন্স, অনেক সময় ইয়াং চ্যাপস তারা আবার ফলো আপে আসে, আসলে আসাটা জরুরি এই কারণেই, কারণ না আসলে তারা দেখা যায় নিজের মন মতো চলতে থাকে, এক্সারসাইজ করে না, সুতরাং তাদের দেখা গেল জটিল হয়ে তারপরে ফেরত আসছে, তখন কিন্তু মানে কারেকশনের সুযোগটা কমে যায়। তো আমি তখন ওদেরকে এইভাবে বুঝাই যে দেখো, তোমার হয়তো ইয়াং ছেলে 20 বছরের বা 30 বছরের, তো তুমি 60 বছর যদি বেঁচে থাকো, তো এই পাটা যদি তুমি এই 3 মাস এক্সারসাইজ করো, তাহলে আরও 30 বছর তুমি ভালোভাবে থাকতে পারবে, আর যদি এই 3 মাস তুমি কষ্টটা না করো, তাহলে তোমার বাকি 30 বছর তোমার কষ্ট করতে হবে। এবং ফর্চুনেটলি সবাই তখন এটা গুরুত্বটা বোঝে এবং তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে এক্সারসাইজ করে, এবং যখন ভালো হয়ে আসে ফিজিশিয়ান হিসাবে এটা আমাদের সবচেয়ে বড় শান্তির একটা জায়গা। এখন আমাদের দেশে গভর্নমেন্ট সেক্টরের পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, পিজি বলতে যেটা বঙ্গবন্ধু এখন মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং নিটোরে রেগুলার বেসিসে এই অপারেশনটা হচ্ছে। প্রাইভেট হসপিটালগুলোতে যখনও এক্সটেন্সিভভাবে হয়তো শুরু হয় নাই, বড় বড় প্রাইভেট হসপিটালগুলোতেও হচ্ছে এবং উইথ ডিউ কোয়ালিটি, যথেষ্ট ভালো সার্জারি এখন হচ্ছে। এবং এইটাও আমি জোর দিয়ে বলতে চাই যে লিগামেন্ট সার্জারির জন্য কোনোভাবেই বিদেশ যাওয়ার আর প্রয়োজন নাই, আমরা স্বয়ংসম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে এর আপ টু ডেট চিকিৎসা দেওয়া এখন আমাদের দেশে সম্ভব। আমাদের অনুষ্ঠানে এসে এই যে লিগামেন্ট ইঞ্জুরি এবং তার চিকিৎসা নিয়ে এবং আসলে অনেক আশার কথা আপনি আমাদেরকে বলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল 24 এবং আপনাকেও ধন্যবাদ। এবং কমফোর্টের 26 বছর পূর্তি উপলক্ষে কমফোর্টের পক্ষ থেকে আপনাকে ফুরেল শুভেচ্ছা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।